আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, দোনেৎস্ক পিপলস রিপাবলিক বাহিনী 6টি ফায়ারিং পয়েন্ট দমন করেছে, সেখান থেকে ইউক্রেনীয় সামরিক বাহিনী দোনেৎস্কে গোলাবর্ষণ করেছিল। রাশিয়ার টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের। সিরিয়ার আল তান অঞ্চলে মার্কিন মিত্র জঙ্গিদের হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মহানবীকে কটূক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। ভারতে অগ্নিপথ বিক্ষোভে 24 ঘন্টায় জ্বালানো হলো 7টি ট্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ডিপিআর বাহিনী 6টি ফায়ারিং পয়েন্ট দমন করেছে, যেখান থেকে ইউক্রেনের সামরিক বাহিনী দোনেৎস্কে গোলাবর্ষণ শুরু করেছিল। ইউক্রেনের সশস্ত্র বাহিনী আজ 6টি ফায়ারিং পয়েন্ট থেকে দোনেৎস্কে আক্রমণ করেছে। এই পয়েন্টগুলি ইতিমধ্যেই দমন করা হয়েছে। দোনেৎস্ক পিপলস রিপাবলিক ডেনিস পুসিলিনের প্রধান এই কথা বলেছেন। আজ দোনেৎস্কে শত্রুরা 6টি পয়েন্ট থেকে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত 6টি ফায়ারিং পয়েন্টকে দমন করা হয়েছে, তিনি টেলিগ্রাম চ্যানেলে এই কথা লিখেছেন। পুসিলিন আরও যোগ করেছেন যে ইউক্রেনীয় সেনারা আবাসিক এলাকায় হামলার জন্য নতুন সরঞ্জাম আনার চেষ্টা করছে। প্রজাতন্ত্রের কাউন্টার ব্যাটারি ইউনিট অবস্থান নিচ্ছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এর লক্ষ্য হল 8 বছর ধরে কিয়েভ শাসনের দ্বারা নির্যাতন এবং গণহত্যার শিকার নাগরিকদের রক্ষা করা। বর্তমানে রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছে। আলোচনার প্রক্রিয়া হিমায়িতকরণ কিয়েভের দ্বারা শুরু হয়েছিল। এটি আগে রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির মেদেনস্কিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন 17 জুন। এই রিপোর্টটি করেছে রাশিয়ান এক বার্তা সংস্থা। এদিকে জানিয়ে দিব রাশিয়ার টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের। ওডেসা অঞ্চলের দক্ষিণে রুশ অধিকৃত জেমিনি দ্বীপে সেনা, অস্ত্র ও গোলাবারুদ পরিবহনকারী রাশিয়ার একটি নৌ টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্সেনকো জাহাজটিকে ভ্যাসিলি বেগ হিসেবে চিহ্নিত করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, 2টি হারপুন ক্ষেপণাস্ত্র রুশ টাগবোটে আঘাত হেনেছে, তবে বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষ এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেন সশস্ত্র বাহিনী কৌশলগত যোগাযোগ অধিদপ্তর বলেছে, কৃষ্ণ সাগরে পূর্ণমাত্রার যুদ্ধে 2বার জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রথমে ইউক্রেনীয় তৈরি নেপচুন এবং আজ 17 জুন হারপুন ক্ষেপণাস্ত্র। 2টি ক্ষেপণাস্ত্র হামলায় সফল হয়েছে। একই সময়ে রাশিয়ান জাহাজের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণরূপে অকার্যকর প্রমাণিত হয়েছে। তবে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আর কিচ্ছু জানা যায়নি। এছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি যে মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 114 দিনের মতো চলছে দেশ 2টির সংঘাত। এতে 2 পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়নি কোনো পক্ষের। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ 2টির মধ্যে সংঘাত আরও বেড়ে গিয়েছে। এদিকে জানবেন, সিরিয়ার আল তান অঞ্চলে মার্কিন মিত্র জঙ্গিদের হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ায় আমেরিকান দখলদার বাহিনীকে সতর্ক করেছে যে দেশটিতে সামরিক বাহিনীকে লক্ষ্য করে রাস্তার ধারে বোমা হামলার পর দক্ষিণ পূর্ব সিরিয়ায় ওয়াশিংটন মিত্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে যে এই সপ্তাহের শুরুতে আসা সতর্কবার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্রুত তাদের অবস্থান সরানোর জন্য কোনো আমেরিকান বাহিনী যাতে কাছাকাছি না থাকে তা নিশ্চিত করার জন্য জঙ্গিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বার্তা পাঠানো তাদের লক্ষ্য অর্জন করেছে যে তারা প্রতিশোধ নিয়ে উদ্বিগ্ন না হয়ে হামলা চালাতে পারে। ঘটনাটি ঘটেছে ইরাক এবং জর্ডান সীমান্তের কৌশলগত আল তান অঞ্চলের কাছাকাছি। মার্কিন সমর্থিত তথাকথিত মাঘাবির আল থাওরা সন্ত্রাসীরা যে অবস্থানে কাজ করেছিল তার বিরুদ্ধে এই হামলার অভিযোগ চালানো হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে রাশিয়ার ফেডারেশনের বিদেশি গোয়েন্দা সংস্থা বলেছে যে সিরিয়ার আল তান অঞ্চলে মোতায়েন মার্কিন দখলদার বাহিনী তাকফিরি দায়ের সন্ত্রাসীদের সামরিক সহায়তা প্রদান করেছে এবং ইউক্রেনের ফিল্ড অপারেশনের জন্য তাদের প্রশিক্ষণ দিচ্ছে। রাশিয়ার আরবি ভাষার
টেলিভিশন নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ককেসাস এবং মধ্য এশিয়ার দেশগুলি প্রায় 500 দায়েশ সন্ত্রাসী এবং জঙ্গিরা রাশিয়ান সমস্ত্র ইউনিটগুলির বিরুদ্ধে নাশকতা এবং সন্ত্রাসী হামলা চালানোর জন্য ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছিল। সিরিয়া এবং পূর্ব ইউরোপীয় দেশ উভয় বাহিনী বেশ কিছু বন্দী দায়েশ সন্ত্রাসী ইতিমধ্যে স্বীকার করেছে যে সিরিয়ার মধ্যে সিরিয়ার হোমস প্রদেশের আল তান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর সাথে বিভিন্ন সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঘনিষ্ঠ সহযোগীদের কথা স্বীকার করেছে। 2020 সালের মে মাসে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত স্বীকারোক্তির সময় বেশ কয়েকজন সন্ত্রাসী প্রকাশ করেছিল যে আমেরিকান বাহিনী তাদের প্রাচীন শহর পালমিরা, তিয়াস, সামরিক বিমান ঘাঁটি এবং এর আশেপাশে সিরিয়ার সরকারি সেনাদের লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছিল। এটি T4 নামেও পরিচিত এয়ারবেস শায়ের ক্যাশফিল্ডের পাশাপাশি কাছাকাছি তেলকু। এদিকে জানবেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নূপুর শর্মা সহ দুই বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন যে আমরা বিজেপির দুই পদাধিকারী মন্তব্যের নিন্দা করছি। ভারতে মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র নিয়মিত ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে। আমরা মানবাধিকার রক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য ভারত সরকারকে উৎসাহিত করছি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ভারতের সংখ্যালঘুদের অধিকার তথা মানবাধিকার নিয়ে ইতিপূর্বে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। জুনে যুক্তরাষ্ট্র পেন্টাগন ডিপার্টমেন্টের একজন আন্তর্জাতিক বিষয়ে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্টে ভারতের সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করেছে। সেই রিপোর্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন ভারতকে লক্ষ্য করে তার বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে, এ ধরনের হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। ভারতীয় কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এসব হামলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে জানবেন, ভারতে অগ্নিপথ বিক্ষোভে 24 ঘন্টায় জ্বালানো হলো 7টি ট্রেন। ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে 24 ঘন্টায় অন্তত 6টি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার সকালে উত্তর প্রদেশের বালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় রেল স্টেশন, পুলিশ ও রেলরক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে গিয়ে সরিয়ে ফেলে জ্বলন্ত ট্রেনের বগিগুলো। অন্যদিকে তেলেঙ্গানার সেকেন্দরাবাদে আগুন লাগানোর জন্য একটি ট্রেনে প্রচুর ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, স্টেশন চত্বরে ঢুকে আন্দোলনকারীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার সকালে বিহারের সমস্তিপুর জেলার মহিন্দনগর স্টেশনে বিক্ষোভ শুরু করে স্থানীয় জনগণ। ওই সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাইওয়াই এক্সপ্রেসে আগুন লাগানো হয়। বেগুসরায়ের স্টেশনে ভাঙচুর চালায় একদল আন্দোলনকারী। অগ্নিপথ এর আগুনে পুড়ে যায় বিহারের লাকিসরাই এবং সমস্তিপুর স্টেশনে দাঁড়ানো নয়াদিল্লি ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস এবং নয়াদিল্লি দ্বারভাঙ্গা বিহার সম্পর্কেও ক্রান্তি। জানা গেছে, অগ্নিপথ আন্দোলনের জেরে 200টি ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, 35টি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে এবং 13টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আন্দোলনের প্রভাব পড়েছে বিহার রাজ্যের ট্রেন সার্ভিসেও। হাওড়া থেকে বাতিল হয়েছে 3টি ট্রেন। পাটনা জনশতাব্দী, নয়াদিল্লি দুরন্ত এবং উপাসনা এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।